নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরকে একটা পার্শে মাছের নতুন রেসিপি দেখাচ্ছি। দেখুন, প্রথমে শুরু করছি। প্রথমে মাছে নুন দিলাম, এবারে হলুদ গুঁড়ো দিলাম, এইবারে তেল দিলাম। এই রেসিপিটা হলো পার্শে মাছ ভাপা। পুরো মাছটাকে কাঁচা মশলা দিয়ে এটাকে ভাপানো হবে। এইবারে পেঁয়াজ কুচো দিলাম, তারপরে টমেটো কুচো, আদা বাটা, সর্ষে বাটা, সামান্য পরিমাণে একটুখানি চিনি। মাছটাকে ভালো করে মাখিয়ে এবারে এটাকে আমি ধনে পাতা কুচু, যা যা মশলা পুরোটাই কাঁচা দিয়ে মাছটাকে ভাপানো হবে। এইবারে দেখুন বাকি কিভাবে করছি মাছটা। প্রথমে কড়াতে আবার তেল দিলাম, তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে এইবারে আমি কালো জিরাটা দিলাম, এইবারে কালো জিরাটা দিলাম, এবারে আমি মাছটাকে ভেজে দিলাম। এইবারে আমি আরেকটু তেল দেবো, কেননা মাছটা পুরো তেলে এটাকে ভাপে সিদ্ধ হবে, তাই আর একটুখানি তেল দেওয়ার দরকার। এইবারে আমি দুই টুকরো ফুলকপি দিয়ে দিচ্ছি, এটা মাছের সাথে অনেকে একটু খেতে চায়, একটু সবজি, এটা নতুন সিজনের আলু দুই টুকরো, দুটো ফুলকপি অনেকেই খেতে চায়, তাই এটা দিয়ে দিলাম, না হলে দেওয়ার কোনো দরকার নেই। এবারে সামান্য জল, এইবারে এটাকে আমি একটু ঢাকা দিয়ে রাখবো, 5 মিনিট পরে বাকি অংশটা দেখাচ্ছি। নমস্কার বন্ধুরা, পার্শে ভাপা, দেখুন শেষ অংশটা কেমন হয়েছে। বাড়িতে রান্না করবেন, রান্না করে অবশ্যই খাবেন, আর রান্নাটা কেমন হয়েছে দেখলেই তো বুঝতে পারবেন। ইলিশ ভাপা তো খেয়েছেন, কিন্তু পার্শে ভাপা খেয়েছেন কি না জানি না, তাও আমি একটু করে দেখালাম। দেখুন
মনে তো হচ্ছে খুবই ভালো। এবারে যাই হোক, কমেন্ট করবেন। আর একটা কথা বলে দিচ্ছি, অনেক রকমেরই তো চুনো মাছ হয়, যেমন নরুলা মাছ, তারপরে আমুদি মাছ, তারপরে আপনার ভোলা মাছ, অনেক রকমের ছোট ছোট মাছ হয়। এইভাবে আপনি যদি বাড়িতে সব রকম মশলা একসাথে মিক্সড করে কাঁচা সরষের তেল দিয়ে ভাপা করে করে খেতে পারেন, মনে হচ্ছে খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। আচ্ছা, নমস্কার।